হ্যাঁ ফ্রেন্ডস, তো আজকে দ্বিতীয় পর্ব চলে আসলাম। আপনার সবাই কেমন আছেন? ভালো আছে আশা করি। ওয়েবসাইট কেমন খুললেন? ভেরিফাই হয়ে গেছে ইমেল? বেশি কিছু কথা বাড়াচ্ছি না, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আজকে আপনি দ্বিতীয় পর্বের দ্বিতীয় ভিডিওটা দেখছেন। তা বেশি কিছু বলবো না, আমি শুধু বলতে চাই আপনারা মানে যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে দ্বিতীয় নেক্সট যে ভিডিওগুলো সেগুলো পেয়ে যাবেন। তবে আজ আমি আপনাদের কী শেখাবো? আজ আমি শেখাবো যে ওয়েবসাইটের নাম কীভাবে, যে নামে আপনি আমার আপনার নিজের নামে করতে চান, আপনি আমার নিজের নামে করতে চান, আমি দেখাচ্ছি ভিডিওটা কীভাবে করতে চাই। আমি ওখানে একটা নাম দিয়ে দেবো, NNOP, এটা একটা নাম দিয়ে দেবো। এই নামটা আপনি আর ইউজ করতে পারবেন না, মানে যে একবার নাম ইউজ হয়ে যাবে সেই নামে দ্বিতীয়বার ইউজ করা যাবে না, একবারের জন্য, ঠিক আছে? তা আমি আপনাদের বলছি, আপনারা করবেন এইভাবে। তা আপনাদের একটা আপনার নিজের নাম দিতে পারেন, যেমন ধরুন আপনার নাম ডন, আপনার নাম ডন, আপনি ওখানে ডন দিয়ে দেবেন, 1, 2, 3 দিয়ে দেবেন, যা খুশি দিয়ে দেবেন। আপনি সব ওখানে দেখতেই পাবেন ভিডিওগুলো। আজকে কোনো কোডের ভিডিও নেই, কোডের ভিডিও হবে কালকে, কালকের থেকে কোড শুরু, ঠিক আছে? কালকে থেকে পুরো মানে 3 নম্বর পার্ট যখন আসবে, 3 নম্বর পার্টের থেকে সব কিছু শুরু হবে, ঠিক আছে? কীভাবে কী কোড লাগে, আমি এত কোড কোড করছি, কোডগুলো কী, সেই কোডগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন, কোডগুলো কী না দেখলে বুঝতে পারবেন না। আজকের জন্য এই পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করেন, এই যে লোগোটা দেখছেন, এটা আমার চ্যানেলের লোগো, এটা যে দেখছেন, এটা আমার হচ্ছে গিয়ে মানে সাবস্ক্রাইব করবেন আপনারা, তার জন্য এটা আমি দিলাম। এই এটা টিপে সাবস্ক্রাইব করুন, এই যে ঘন্টাটা দেখছেন, এই ঘন্টাটা টিপে আপনি চেপে দিন, তাহলে সবার আগে আপনি শিখতে পারবেন কীভাবে ওয়েবসাইট খুলতে হয়। তাও কথা বলা মানে এই পর্যন্তই। আর একটা কী বলবো, লাইক বুঝতে না পারলে কমেন্ট করবেন, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হবেন। আমার প্রথম ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে দ্বিতীয় ভিডিওটা দেখছেন, আর দ্বিতীয় ভিডিওটা যদি দেখেন আজকে, প্রথম ভিডিওটা দেখে নেবেন, তাহলে ভালো করে বুঝতে পারবেন কীভাবে ওয়েবসাইট খুলতে হয়। হ্যালো ফ্রেন্ডস, তাহলে আমরা আজকে দ্বিতীয় পর্ব চলে এসেছি। দ্বিতীয় পর্ব আমি ফার্স্ট টাইম চলে যাচ্ছি আমার করমবিরা বাজারে। করমবিরা বাজারে গিয়ে আপনার এই দেখুন আমি ওই জায়গায় আছি, আপনাদের ফার্স্ট টাইম বলেছিলাম ওখান থেকে কী করতে হবে। তো আমরা আজকে দ্বিতীয় পর্বে চলে এসেছি। দ্বিতীয় পর্বে কীভাবে আপনারা ওয়েবসাইটের নাম দেবেন কীভাবে, যে নামটা দিয়েছিলেন ওখানে একটা, সেই নামটা কিন্তু না, এখানে একটা আরেকটা নাম দিতে হবে আপনার, সেই নামে আপনার ওয়েবসাইটটা খুলবে। তো আপনাকে কী করতে হবে খোলার জন্য, আপনাকে করতে হবে না, আপনাকে আমি সব কিছু পরে আস্তে আস্তে বুঝিয়ে দেবো কী কী কীভাবে কী করতে হবে। আপনি এইভাবে থাকবে, তো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আরও নেক্সট ভিডিওখানে পাবেন কীভাবে ওয়েবসাইট করতে, পুরো ডিটেল আপনি পেয়ে যাবেন। আর আপনার যদি কোনো কোড দরকার হয় তা আপনি আমাকে বলবেন, আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অ্যান্ড বা এখানে কমেন্ট করবেন, আমি আপনাকে দিয়ে দেবো, ঠিক আছে? এখানে কমেন্ট করে হোয়াটসঅ্যাপে মেসেজ করবো, আমি আপনাকে দিয়ে দেবো। তাহলে ফার্স্ট টাইম আপনি ক্রেডিটের নাও সাইটে ক্লিক করুন। ক্রেডিটের নাও সাইট ক্লিক করলে আপনার এখানে নাম চাচ্ছে, যে আমি যে নামটা ওখানে দিয়েছিলাম এখানে ওই নামটাই দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে আমি opka.com দিয়ে দিলাম, যে সাবমিট করে দিলাম। সাবমিট করে দিলে আমার এখানে বলছে দিস নেম অফ দ্য ওয়েবসাইট কনফার্ম দ্য অ্যালাউ ইন দ্য সাম টাইম, এখানে মানে এই নামটা ইউজ হয়ে গেছে। আমি যদি এই নামটা দিয়ে যদি আবার এম দিয়ে দেখি, মানে আপনার এমন একটা নাম দেবেন সে নিজের নাম দিতে পারেন, সাম অ্যালাউড, এখানে সব মানে ইউজ হয়ে গেছে বলছে, ঠিক আছে? আমি একটা নাম দিচ্ছি MNOPM দিয়ে .com দিচ্ছি, দেখি আবার এটা কী বলছে। হ্যাঁ, এটা আমার সাইট হয়ে গেছে, এটা আমার হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমাদের সেকেন্ড অর্ডার ক্যারিড নিউ সাইট, গো টু ম্যানেজমেন্ট অ্যান্ড বিলো দ্য টোটালস, হেল্প ইউ দ্য ক্যারিড ইউর ওয়েবসাইট ইন দ্য সেকেন্ড, ঠিক আছে? ফার্স্টে আপনি এখানে ম্যানেজারে ক্লিক করুন। ম্যানেজমেন্টে ক্লিক করলে আপনাকে একদম আপনার ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। এখানে বলছে ইউআর ইমেল হ্যাজ এ নট বিন ভেরিফাই, প্লিজ ক্লিক হেয়ার টু ভেরিফাই। আপনার ইমেলটা এখানে ভেরিফাই করতে বলছে, আপনার ইমেল ভেরিফাই করতে হলে ফার্স্ট টাইম আপনার ইমেলে চলে যান। আমি আপনার ইমেলে চলে আসছে, আমার ইমেলে চলে আসলে আমি ইমেলে দেখছি কোনো মেসেজ এসছে কি না। এই দেখুন আমার ইমেলে মেসেজ চলে এসছে, ওয়েবসাইট ইমেলে মেসেজ চলে আসলে আপনাকে ফার্স্ট টাইম এখানে opka পাসওয়ার্ড পাসপোর্ট ভেরিফাই প্লিজ ভেরিফাই ইমেল ভেরিফাই, আপনি এখানে ক্লিক করুন, ভেরিফাইতে ক্লিক করলে আপনার ইমেলটা এখানে ভেরিফাই হয়ে যাবে। আপনার ইমেলটা এখানে দেখুন ভেরিফাই হয়ে যাবে, এখানে রিলোড দেখাচ্ছে। এখানে একটি সমস্যা আছে, যার opka ওয়েবসাইট হোল্ডার ইমেল হ্যাজ বিন সাকসেসফুল ভেরিফাই। দেখুন আমার আবার একটা মেল চলে এসছে, আপনি দেখতেই পাচ্ছেন opka থেকে, আপনি এখানে ব্যাক করে দিন। ব্যাক করে দিলে দেখুন আপনার যে ওয়েবসাইটটা এটা খোলা হয়ে গেছে, দেখো MNOPM opka.com ম্যানেজমেন্ট, আপনি এখানে ম্যানেজমেন্টে ক্লিক করুন, ঠিক আছে? ম্যানেজমেন্টে ক্লিক করে লিখবেন, দেখুন আবার আদার্স অপশান চলে এসছে। আদার অপশানগুলো আপনি কিছু করবেন না তাহলে কিন্তু আপনার ব্লক হয়ে যেতে পারে। তা আজকের জন্য আমি এই পর্যন্তই, নেক্সট ভিডিও আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আরও কিছু করতে হয়, ঠিক আছে? মানে এখানে দ্বিতীয় পর্ব আপনি বলে দিচ্ছি, এখানে ফার্স্ট টাইমে আপনি অ্যাড ক্লিক করুন। অ্যাডমিনে ক্লিক করলে
আপনি যে এখানে এরকম পুরো এরকম দেখতে পারবেন, এরকম দেখতে পারলে আপনাকে আমি পুরো দিচ্ছি কীভাবে কী করতে হয়, পুরো এখানেই আপনার ওয়েবসাইটটা তৈরি হবে। আপনি কিন্তু এখানে যদি কিছু করেন তাহলে কিন্তু আমি আগেও বলেছি এখনও বলছি আপনার ওয়েবসাইটটা ব্লক হয়ে যেতে পারে। তাহলে আপনার আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো লাগে লাইক দেবেন, নেক্সট ভিডিও পাবেন আপনারা তার জন্য সাবস্ক্রাইব করে রেখে ঘন্টা বাটনে টিপে দেবেন, তাহলে নেক্সট ভিডিও কখন পেয়ে যাবেন কীভাবে ফুল টোটাল আপনাদের যত ধরনের হেল্প দরকার সব আমি করে দেবো। আপনারা শুধু আমাকে এখানে কমেন্ট করে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমার যে হোয়াটসঅ্যাপে গ্রুপ দেওয়া আছে ওখানকে অ্যাডমিনকে প্রশ্ন করবেন, অ্যাডমিনকে ডাইরেক্ট গিয়ে প্রশ্ন করবেন বা গ্রুপে প্রশ্ন করবেন, আপনাকে হেল্প করা হবে। তো আজকের জন্য এই পর্যন্ত, নেক্সট ভিডিও দেখা হচ্ছে কীভাবে কী করতে হয় এখানকার জিনিসটা। তা বাই, থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য।